আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রাইসা, কেমন আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সোহাগ কি জয়েন করেছো, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার পুরা নাম কি? জান্নাতুল মাওয়া না? জি ম্যাম, জান্নাতুল মাওয়া সোহাগী। আচ্ছা, তো হচ্ছে বরাবরই তোমাদেরকেই পাই, ঠিক আছে? যারা পাস করো তাদের কি পাই, একটা নতুন মুখ বা হচ্ছে কাউকে দেখি না যে একটু ক্লাস করছে, বুঝি না কি করে। একটা স্মার্টফোন তো আমার মনে হয় এখন বাসায় সবারই আছে, কারো না কারো আছে। আর ম্যাম সব আছে এবং মানে সবার পাশে শুধু সবার বাসায় একজন। শুনি নাই সোহাগী, আবার বলো, কথা কেটে এসেছে তো শুনতে পারি নাই। ম্যাম মানে সবার বাসে তো স্মার্টফোন আছে, তার মধ্যে ম্যাক্সিমাম এর তো নিজস্ব আছে, পার্সোনাল আছে। এক্স্যাক্টলি, সুন্দর একটা কথা বলেছো। কারণ এই যুগে যারা আছে, তোমার আমি সবাইকে বলছি না, কিন্তু ম্যাক্সিমাম এর পার্সোনাল ফোন আছে। পার্সোনাল না থাকলেও বাসার বাবার বা তোমার হচ্ছে যে বড় বোন ভাই, কারো না কারো তো তোমার একটা মানে স্মার্টফোন থাকবে। আর যদি নাও থাকে, ধরো করোনা তো আমাদের একদিন দুই দিন না, 1 বছরের উপরে হয়ে গেছে, এতদিনও একটা স্মার্টফোন ম্যানেজ করে। আসলে যারা ক্লাস করে না তারা ভাবতেছে কি অটো পাস হয়ে যাবো, এটা হবে সেটা হবে, কিন্তু পড়াশোনাটা শুধু পাশের জন্য না, পড়াশোনা করে না আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক আছে? এটা এখন আমরা বুঝতেছি না, কিন্তু জানার গুরুত্ব অনেক বেশি। ইভেন এই যে যে আমি অনলাইনে পড়াচ্ছি, এটাকেও আমি পড়াশোনা বলবো না, শিক্ষা প্রতিষ্ঠানে যে পড়ার মধ্যে অনেক একটা বড় বিষয় আছে। তোমার পড়াশোনার মাধ্যমে একটা মানুষ ডিসিপ্লিন শিখে, একটা মানুষ ম্যানার শিখে, একটা মানুষ কথা বলার স্টাইল শিখায়, এই জায়গায় দাঁড়ানোর তোমার যোগ্যতা অর্জন করে, ঠিক আছে? যত টাকাই হোক না কেন, একটা শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষের চাল চলন, কথাবার্তা, খাওয়া ওঠা বসা সবকিছুর মধ্যে ডিফারেন্স থাকবে। তো এগুলা সবই কিন্তু আমরা শিখতে পারি তোমার, সবই কি আমাদের বইতে আছে না, বই না, কিন্তু আমাদের যদি প্রতিষ্ঠানে যাওয়া আসার মাধ্যমে, টিচারদের সাথে সংস্পর্শে যাওয়া আসার মাধ্যমে, ক্লাস হবে সময় বই, সবার সাথে হ্যাঁ কমিউনিকেট করার মাঝে অনেক কিছু শেখা হ্যাঁ যায়। অনেক কিছু শেখা যায়। তো এই কারণেই হচ্ছে আমাদের পড়াশোনাটা দরকার। এই অনেকে ভাবে কি, আমাদের এখন পরীক্ষা হচ্ছে না, পাশ ফেল নাই, তো ক্লাস না করলে কি হবে? আসলে ব্যাপারটা সেরকম না, পড়তে হবে শুধুমাত্র নিজের জন্য। পরে যদি এক্সাম নেয় ওরা কি করবে? কি বললা? পরে এক্সাম নিলে ওরা কি করবে? হ্যাঁ হ্যাঁ ঠিক পরে বলেছো, তুমি ভুল চাইলে ধারণা হতে পারে। করবে কোনটার অ্যান্সার কত, হ্যাঁ কোনটার অ্যান্সার কতটা বলবে, এটা তো পড়ানো হয়নি, মিস এটা কি হবে। তোমরা যারা ক্লাস করছো তারা কিন্তু বুঝতে পারছো যে প্রতিটা সাবজেক্টের কথা বলবো, ফিনান্সের কথা না, যে এক একটা সাবজেক্টে কত নতুন বিষয় আছে, কত বিষয় আছে। দেখো একটা আমাদের ফিনান্সের আমরা অর্থ সময়মূলক থিওরি ক্লাসই কতদিন করলাম, তো এগুলা যারা যে টুকিটাকি মূল বিষয়গুলো না জানবে, তারা তো আসলে অঙ্ক এমনিতে তো আমরা দূরে আছি, আমরা হাতে কলমে নাই, তাদের মাথায় একদম আকাশ গুলি করবে। আচ্ছা তো যাই হোক, এখন আমাদের 5 মিনিট সময় চলে গিয়েছে, আমরা আজকে বলেছিলাম অঙ্ক শুরু করবো। এখন অঙ্ক শুরু করার আগে একটা জিনিস আমরা খেয়াল করবো, আমাদের যে বই, এই বইটা আসলে খুব ভালো দেখি আমি তোমাদের চুজ করেছি, কেন জানো? কারণ এই বইটার মধ্যে না সবকিছু তোমার ডিটেলস আলোচনা আছে। তো যেমন এই যে আমরা অঙ্ক করবো, অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে সমস্যা কি হয় বলো তো, আমাদের আমরা প্রশ্ন বুঝি না, সূত্র, হ্যাঁ সূত্র তো আমাদের মুখস্থের বিষয়, যে সূত্র আমরা ভুলে যাই। সূত্র মুখস্থ করলে আমার মনে হয় সবাই সূত্র পারে। মেন সমস্যাটা আমি তোমাদের কলেজে কি হবে আমি তোমাকে বলি, হবে কি যে আমরা প্রশ্ন বুঝবো না, যে এই প্রশ্নে আসলে কি এটা কি বর্তমান মূল্য হবে নাকি ভবিষ্যৎ মূল্য বের করবো, হলেও আমরা কোন সূত্র দিব, আমরা কি অ্যানুইটি দিব নাকি নর্মালটা দিব, ঠিক আছে? এই যে বিষয়টা যে আমি কোন প্রশ্নে কোন সূত্রটা ইউজ করবো, এটা জানাটাই হচ্ছে মূল বিষয়। এছাড়া ক্যালকুলেটারের ক্যালকুলেশনটাও তোমার তোমার ম্যাক্সিমামই জেনে এসেছো, যেটা প্রবলেম হয় তোমার দেখবে কি বইটার মধ্যে না ক্যালকুলেটারের ক্যালকুলেশনটাও দিয়ে দেয়। এটা 2-1টা সময় চেঞ্জ হয় কেন, ওই ক্যালকুলেটারের মানের বা তোমাদের যে যে ক্যালকুলেটারটা একটা মান আছে তোমার করতে গেলে, ওইটার ভ্যারিয়েশনের কারণেই হচ্ছে অনেক সময় ক্যালকুলেশনটা চেঞ্জ হয়। তো ওগুলা কিন্তু আমরা চাইলে, যে আমি পাচ্ছি না, বড় ভাই বোন কেউ আসতো তাদেরকে দেখাই নিলাম, যে বা বাসায় বাবা বা চাচা কেউ না কেউ তো এরকম থাকবে যে
যেহেতু আমরা এখন দূরে আছি, কলেজ থাকতে তো টিচারদেরকে দেখাতে পারতাম, তো ওরকম করে আমাদেরকে এই বিষয়গুলোকে একটু আয়ত্ত আনতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, অঙ্কের প্রথমে গেলে আমি যে রুলসটা বের করেছি আমাদের বই, একটা কোশ্চেন ছিল মিস, কোন সূত্রটা বুঝি আমরা এটা বুঝবো কিভাবে? এটাই তো, সেটাই, সেই জন্যই তো আলোচনা আসতেছি, কোন সূত্রটা বুঝবো। এটা বোঝার জন্য এই যে আমাদের কতগুলা রুলস আছে, এই রুলস গুলা আমাদেরকে ফলো করতে হবে। এই রুলস গুলো আমাদেরকে সত্যি বলতে একটু মুখস্থর মতো করে ফেললেই চট করে আমি প্রশ্নটা পড়েই বুঝতে পারবো এখন আমার এই সূত্রটা ইউজ করতে হবে, ঠিক আছে? বা ওকে ম্যাম, আরেকটা কিছু কিছু বিষয় আমি তোমাদেরকে বলে দিব। এটা হচ্ছে তোমাদের বইয়ের 178 পৃষ্ঠায় খেয়াল করো, ফিনান্সের বা অর্থ সময়ের মূল্য ব্যাপারটা হচ্ছে আমাদের যদি প্রশ্নে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করতে হয়। কি বললাম? প্রশ্নে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে আমাদেরকে কি বের করতে হবে? ভবিষ্যৎ মূল্য। আর প্রশ্নে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে আমাদের বর্তমান মূল্য। এটা একটা রুলস। এখন যেই মেয়ে বর্তমান মূল্য দেওয়া নাকি ভবিষ্যৎ মূল্য দেওয়া সেটাই না বুঝে সেই রুলস কিভাবে ফলো করবে? সূত্র তো পরে, সূত্র বর্তমান মূল্যের সূত্র তো আমি ক্লাস 2 এর বাচ্চাকে মুখস্থ করালে সে মুখস্থ করতে পারবে, তাই না? কি এফবি তোমার হচ্ছে ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, এই সূত্র তোমার ছোট ভাইকে বললো সে মুখস্থ করে দিতে পারবে। সূত্র কোনো বিষয় বিষয় হচ্ছে তোমার প্রশ্ন বুঝে যে এখানে কোন সূত্রটা হবে এটা ইউজ করা। তাহলে আমি প্রথম রুলসেই বললাম, প্রশ্নে যদি আমাদের বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র ইউজ করতে হবে ভবিষ্যৎ মূল্যে, আর প্রশ্নে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র ইউজ করতে হবে বর্তমান মূল্যে। তো দেখো বইটা শুরুই হয়েছে তোমার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের সংজ্ঞা দিয়ে, রুলসের মধ্যে। কেন? কারণ তোমাকে আগে বুঝতে হবে বর্তমান মূল্য কি আর ভবিষ্যৎ মূল্য কি। আমরা সংজ্ঞায় পড়ে এসেছি, তাই না? এই জন্য কিন্তু আমরা থিওরি পড়েছি। তারপর আরেকবার দেখো, আমার কাছে আজ যে টাকা আছে বা এখন যে টাকা ধার করা হয়েছে বা এখন কোথাও থেকে বিনিয়োগ করা হয়েছে বা কাকে দেওয়া হয়েছে সবই বর্তমান মূল্য। আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি যে আজ আমার কাছে এত টাকা আছে, এই শব্দটা আছে, বা আজকে তোমার কাছে 5,000 টাকা আছে, বা তুমি আজকে কাউকে 10,000 টাকা ধার দিয়েছো, বা তুমি এখন বা আজকে বা বর্তমানে 20,000 টাকা বিনিয়োগ করেছো, এই এই জাতীয় লাইন থাকলে আমরা বুঝে নিব আমাদের প্রশ্নে বর্তমান মূল্য দেওয়া আছে, ঠিক আছে? দেখো সেটাই কি সুন্দর করে বলে দিয়েছে যে আজ আমার কাছে কত টাকা আছে বা এখন যে টাকা ধার করা হয়েছে বা এখন কোথাও বিনিয়োগ করা হয়েছে বা কাউকে দেওয়া হয়েছে, এগুলো সবই বর্তমান মূল্য। তাহলে প্রশ্ন পেয়ে আমি আমাদেরকে দেখ বুঝতে হবে এটাকে বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য। এখন আসে ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য বোঝাটা খুব ইজি। ভবিষ্যৎ আসলে একটা ফিউচার টেন্স, টেন্সের বিষয়। আমরা ফিউচার দেখলে কিন্তু বুঝতে পারি ভবিষ্যতে একটা নির্ধারিত সময় কাউকে কত টাকা দিবে। আমাদের পেজ নাম্বারটা কত? এটা হচ্ছে 178 পৃষ্ঠা, 178। দেখো যে ঋণ পরিশোধের সূচি যে আমরা গত ক্লাসে করেছি তারপরে থেকে এই গাণিতিক সমস্যা ও সমাধান শুরু হয়ে গেছে। তো অঙ্কে যাওয়ার আগে এই রুলস গুলো আমরা একটু জেনে যাব। আমরা সবগুলা রুলস আজকে পড়বো না, আজকের অঙ্কের সাথে আমাদের যে রুলস গুলো রিলেটেড আমরা সেই রুলস গুলাই আজকে পড়বো, ঠিক আছে? কারণ সবগুলা রুলস একসাথে পড়তে গেলে আমাদের মাথায় থাকবে না। তো ভবিষ্যৎ বোঝাটা খুব সোজা পেয়েছো? এটা কত পৃষ্ঠায়? জি ম্যাম পেয়েছি। হ্যাঁ বের করে বসো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ভবিষ্যৎ আমরা খুব সোজায় বুঝতে পারবো। যেমন ধরো ভবিষ্যতে আমি কারোর কাছে কত টাকা পাবো বা কাউকে কত টাকা দিব, ভবিষ্যৎ মূল্য বের করতে কোনো মেয়ের ভুল হয় না আমি দেখেছি, কিন্তু প্রতিটা মেয়ের ভুল হয় বর্তমান মূল্য বের করতে, তারা বোঝেই না। আচ্ছা তাহলে আমি একটা চোরা টেকনিক শিখিয়ে দিই। ভবিষ্যৎ মূল্যে আমরা সবাই বুঝতে পারবো যেটা ভবিষ্যৎ মূল্য, যেটা বুঝতে না পারবো সেটাই হচ্ছে কি বর্তমান মূল্য। কিভাবে বুঝতে পারবো? যে তোমাকে আমি আগামী বছর 20,000 টাকা দিব বা তুমি আগামী বছর ভবিষ্যতে কত টাকা পাবে, তুমি কিন্তু খুব সহজেই আগামী ভবিষ্যৎ এই শব্দগুলা দিয়ে তুমি যে কোনো মানে গাধা গুলো বুঝতে পারবে এটা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য। কিন্তু বর্তমানে বিনিয়োগ, হ্যাঁ বিনিয়োগ করা হয়েছে বা হবে, এই জাতীয় শব্দগুলা না অনেকেই কনফিউজড হয়ে যায় যে আসলে এটা কি আমরা বর্তমান মূল্য বের করবো নাকি ভবিষ্যৎ মূল্য বের করবো। দেখো বলেছে লেনদেনটি যদি ভবিষ্যতের হয় তাহলে সেটি ভবিষ্যৎ মূল্য, মানে
এটা যদি ফিউচার পিরিয়ডে হয়, যেমন 2022 2023 সালে আমি কত টাকা পাবো, 2022 সালে কত টাকা পাবো, আগামীতে কত টাকা পাবো, এই ধরনের যে কোনো লেনদেন যদি আমি দেখি পোস্টের মধ্যে থাকে তাহলে সেটা ভবিষ্যৎ মূল্য। এরপরে দেখো বছর সংখ্যা বা পরিশোধ কালকে আমরা এন দিয়ে লিখি বা এন দিয়ে প্রকাশ করি, এটা আমরা জানি যে সূত্রতে যে এনটা ইউজ হয় সেটা আমরা সেটা দিয়ে আসলে বছর সংখ্যাটাকে প্রকাশ করছি। এখন দেখো প্রত্যাশিত আয়ের হার, বাট্টার হার, মূলধন ব্যয়, সুযোগ ব্যয়, সুদের হারকে কে অবলিক আয় দিয়ে নিতে হয়, এই এই জ্ঞানটা আমাদের বোঝার আছে। আমরা কোন কোন বইতে দেখবো কি সুদের হারকে আয় দিয়ে লিখেছে, আর কোন কোন বইতে দেখবো যে সুদের হারকে কে দিয়ে লিখেছে, এটা ভুল না, লেখা যায়। ইভেন সুদের হারকে আর আর দিয়েও লেখা যায়, কি দিয়ে লেখা যায়, আর, ঠিক আছে। এটা মূল কথা হচ্ছে সুদের হার দিয়ে বা ইন্টারেস্ট রেট দিয়ে তোমার বা বাট্টার হার দিয়ে মূলধন ব্যয় এগুলো সব একই শব্দ। তো কোথাও যদি আমাদের সুদের হার না আসে, তাহলে সুদের হার আসলো না, আমাদের আসলে হচ্ছে মূলধন ব্যয়, তাহলে বুঝে নিতে হবে এটা কিসের কথাই বলা হয়েছে, সুদের হারের কথা। দেখো অবলিক দিয়ে সবগুলো লিখে দিয়েছে, প্রত্যাশিত আয়ের হার, বাট্টার হার, মূলধন ব্যয়, সুযোগ ব্যয়, সুদের হার, এই সবগুলাই আসলে এগুলাকে আমরা কে অথবা আয় দিয়ে প্রকাশ করব। তো আমাদের এই বইতে সবগুলাকে কে দিয়ে প্রকাশ করা হয়েছে, সুদ গুলাকে, তৃতীয় অধ্যায়ে। কিন্তু আমি যখন কলেজে পড়াই তখন আমি আয় দিয়ে করাই, কেন করাই, কারণ মেয়েরা আয়ের সাথে 9-10 থেকে কি পরিচিত। হ্যাঁ, তো তোমরা আমার আমি সাজেশন দেবো তোমরা আয় দিয়ে করো, কারণ মধ্যম অঙ্ক করছো যেহেতু, এটা আয় দিয়ে করলে তোমাদের আগের সাথে লিঙ্ক হয়ে যাবে, যেহেতু তোমার 9-10 আয় দিয়ে করে এসেছো। আজকেও যদি মনে করো না মিস আমি কে দিয়ে করবো, কোনো সমস্যা নেই, কে দিয়ে করতে পারো। এই চারটা হচ্ছে আমাদের রুলস, বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য বের করা। আচ্ছা, তো এখন আমি বাকি রুলস গুলাতে আজকে আর যাচ্ছি না, কারণ আজকে আমরা এই বাকি রুলস গুলার অঙ্ক করবো না, শুধুমাত্র এগুলো একটু দেখলাম। এখন একটু আমরা অঙ্কে চলে যাব, অঙ্কে যাওয়ার আগে একটু সূত্র দেখবো যে আসলে আমাদের সূত্র কি কি আছে। দেখো মেয়েরা এখানে ইম্পর্টেন্ট ফর্মুলা 179 পেজ, আমরা কিন্তু বাকি রুলস তো স্কিপ করে এসেছি, কেন আমি আগেই বলছি আজকে সব রুলস করলে আমরা বুঝবো না, আমরা যেই অঙ্ক করবো সেই অঙ্কে রুলস করবো। তো 179 পৃষ্ঠায় চলে আসলাম, এখানে তোমার এখানে দেখো সাইন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার বিধি দিয়েছে, তোমরা তো প্রত্যেকে জানো, তারপর যদি কোথাও অসুবিধা হয় এখানে সেই অসুবিধার ক্যালকুলেশন গুলা করার সিস্টেম দিয়ে দিয়েছে। এরপরে দেখো ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমার এই চ্যাপ্টারে অর্থ সময়ের মূল্যে যে ফর্মুলা গুলো ইউজ হবে সেগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। তুমি একটা খাতা বানাবা, ঠিক আছে, একটা খাতা বানাবা, সেই খাতার উপরে শুরুতেই হেডিং দিবা যে অর্থ সময়ের মূল্য, ঠিক আছে, অর্থ সময়ের মূল্য দিয়ে তারপর লিখবো যে ইম্পর্টেন্ট ফর্মুলা বা ফর্মুলা লিখে এই খাতা শুরুতেই থাকবে ফর্মুলা গুলো। আমাদের এত দুর্ভাগ্য যে আমরা দূর থেকে পড়ছি, আমি তোমাদের প্রত্যেককে একদম নোট খাতার মতো করে খাতা রেডি করে দিতাম, কিন্তু কিছুই পাচ্ছি না, ঠিক আছে। তো আমরা কি করবো, একটা খাতা বানাবো, জগা খিচুড়ি খাতা না, ফিনান্সের জন্য আলাদা খাতা থাকবে। তো তৃতীয় অধ্যায় অঙ্ক শুরু হচ্ছে, শুরুতেই অঙ্কের ফর্মুলা থাকবে। যেমন আজকে তুমি দুইটা সূত্র শুরু অঙ্ক দেখবা, একটা হচ্ছে বর্তমান মূল্য, যদি আমরা দেখি পিভি ইকুয়াল টু এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই কে টু দি পাওয়ার এন, আর একটা সূত্র হচ্ছে সাধারণ ভবিষ্যৎ মূল্য, এফ বি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন বলতে পারো আমি সাধারণ সাধারণ কেন বলেছে। আচ্ছা, আমাদের বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন আছে, আমাদের নগদ প্রবাহের ধরন অনুযায়ী আমাদের সূত্র চেঞ্জ হবে। আমরা 9-10 শুধু এই সাধারণ সূত্রটাই শিখেছি, কিন্তু এখানে হ্যাঁ আরো সূত্র আছে, এই কারণেই হচ্ছে তোমার এই সাধারণ দিয়ে বুঝিয়েছে, তুমি সাধারণ না লিখলেও হবে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য। তো দেখো এই যে এখানে 1 আর 2 নম্বর সূত্র, এরপরে দেখো এখানে আবার আছে তোমার এই যে সাধারণ বার্ষিক বৃত্তি মানে অ্যানুইটির সূত্র তো 3 নম্বর থেকে শুরু হয়েছে। তো আমরা তো আজকে অ্যানুইটি করছি না, আমরা বার্ষিক বললে কি আমরা অ্যানুইটির অঙ্ক ভাববো? হ্যাঁ, বার্ষিক না, বার্ষিক বৃত্তি, যে বৃত্তি শব্দটা বললো, ঠিক আছে। আচ্ছা, বৃত্তি বললে আমরা, হ্যাঁ মনে আছে ওই যে যখন থিওরি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে বৃত্তি হচ্ছে অ্যানুইটি।
আজকে আমরা এক আর দুই দেখি, ঠিক আছে? তিন চার অ্যানুইটি নিয়ে আজকে তো আমরা কথা বলছি না। তো দেখো তোমাদের মধ্যে যে 12টা সূত্র এই ফিনান্সের মধ্যে এখানে এই বইতে আছে, তোমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, তো এখানে সব দেওয়া আছে, এখন আমরা উদাহরণ একে চলে যাচ্ছি। একদম উদাহরণ আমার বিধি গুলোতে অনেক ঝামেলা হয়, এগুলা কিভাবে বুঝবো? কোন গুলাতে মিস বিধি, বিধি 72, 69। আচ্ছা, বিধি 72 এগুলো আসুক, এগুলো অনেক সোজা, আমি বুঝাই দিব, ঠিক আছে? যখনই আমাদের এগুলো থিওরিতে নাই, ঠিক আছে, কিন্তু এই জন্য আমরা পড়ি নাই, কিন্তু অঙ্কে আছে। অঙ্কে আসলে এগুলো তো কোনো বিষয় নেই, এগুলো হচ্ছে ডাল ভাত, সবচেয়ে সোজা জিনিস, ঠিক আছে? বিধি আমি বুঝাই দিব, খুব সোজা লাগবে দেখবা। তো ওকে ম্যাম, 19-এ আমাদের অসুবিধা লেগেছে কেন বলো তো? আমাদের বইটা দিয়েছে ছোট, কিন্তু অনেক কিছু ঢুকাই দিয়েছে, কোনো আলোচনা নাই, এই কারণে হচ্ছে জি ম্যাম, আমাদের অসুবিধা লেগেছে। কিন্তু জি এখানে দেখো মিস, বইটা হচ্ছে ডিটেলস, সব আলোচনা আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা দেখো, এখন আমরা শুরুতেই চলে যাচ্ছি সাধারণ ভবিষ্যৎ মূল্য। আমি ম্যাম ফিনান্স খাতা নিব, হ্যাঁ ফিনান্স খাতা নিবা, আর আমি ইচ্ছা করে উদাহরণের অঙ্ক চুজ করেছি, যেহেতু আমরা দূরে আছি, ফিনান্স খাতা নিবা এবং ক্যালকুলেটার নিবা। আমরা যেহেতু দূরে আছি, আমরা এই উদাহরণের অঙ্কগুলো করলে কি হবে, আমাদের সাথে সাথে আমরা মিলিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? এখন আসি যে সাধারণটা আমরা কিভাবে বুঝবো। অবশ্যই অঙ্ক করার সময় আমরা একটু খাতা সামনে রাখবো, অঙ্ক কখনো মুখে মুখে হয় না মেয়ে, আমরা সবাই জানি অঙ্ক হাতে করতে হয়। এই কদিন আমি কিন্তু এই কথা বলিনি, আজকে কিন্তু আমি খাতার কথা বলেছি। তাহলে শুরুতে আমি কি লিখছি, আমরা আজকে দেখছি সাধারণ ভবিষ্যৎ মূল্য। আমরা সাধারণ ভবিষ্যৎ মূল্যের সূত্রটা একটু লিখে ফেলি। সূত্রটা কি দেখো, ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে FB ইজ ইকুয়াল টু PB ইনটু 1 প্লাস I টু দি পাওয়ার N। এখন দেখে এখানে কে আছে, বারবারই একই কথা বলছি যে আমরা কে বা আই যে যে কোনো একটা কিছুই ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে দেখো আমাদের এই সূত্রটা আমরা দেখতে যাচ্ছি, আমরা ভবিষ্যৎ মূল্য দিয়ে আমাদের বইতে প্রথমে শুরু হয়েছে, সমস্যা নেই, আমরা বই অনুযায়ী আগাই। ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে PV, এখানে কিন্তু একটা ইনটু সাইন আছে, আমরা সবাই জানি, এটা দিলেও চলে না দিলেও চলে, 1 প্লাস I টু দি পাওয়ার N, এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্র। তাহলে এই এটাকে কেন কিভাবে বুঝবো যে এটা সাধারণ ভবিষ্যৎ মূল্য, যখন প্রশ্নে একটা মাত্র টাকার অ্যামাউন্ট থাকবে, যখন প্রশ্নে একটা মাত্র টাকার অ্যামাউন্ট থাকবে সেটা হয় সাধারণ ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য সবসময় বাড়ে, এই কারণে ভবিষ্যৎ মূল্যের সূত্রে গুণ গুণ ইউজ করা হয়, গুণ মানে ইনটু, ঠিক আছে? আর বর্তমান মূল্য সবসময় কমে, মনে করে দেখো আমরা চিঠিতে পড়ি, সেজন্য বর্তমান মূল্যের সূত্রে কি ইউজ করা হয়, ভাগ ইউজ করা হয়। তাহলে আমাদের প্রথম সূত্র হচ্ছে FB ইজ ইকুয়াল টু PB ইনটু 1 প্লাস I টু দি পাওয়ার N। আমরা প্রত্যেকে খাতায় এই সূত্রটা একটু লিখি। আচ্ছা একটু লিখে ফেলি সবাই, PV আমরা বইয়ে বইয়ে হেল্প নিতে পারি, বইতে দেখো সূত্র লেখা আছে এবং সূত্রের প্রথম পেজেও সূত্র লেখা আছে। কি লিখছি, FB ইজ ইকুয়াল টু PV ইনটু 1 প্লাস I টু দি পাওয়ার N। এখন আমরা একটু আবার বইয়ে চলে যাচ্ছি, আমরা একটু উদাহরণটা দেখবো। বলেছে ব্যাংক সুদের হার 14% হলে 5 লক্ষ টাকা আজকে জমা দিলে 10 বছর পরে কত হবে? মানে আমরা কত সহজে বুঝতে পারছি যে এটা ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে, কিভাবে প্রথম বলো, বলেছে যে 10 বছর পরে কত হবে। তো 10 বছর পরে কত হবে, তার মানে এটা কি মূল্য জানতে চেয়েছে? অবশ্যই হচ্ছে এটা ভবিষ্যৎ মূল্য জানতে চেয়েছে, এই জন্যই বলেছে যে ভবিষ্যৎ মূল্য বোঝা খুব ইজি, এই কারণে বইটা শুরুই হয়েছে ভবিষ্যৎ মূল্য দিয়ে, সহজ জিনিস দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখো এটা তো আমাদের প্রশ্ন, এরকম প্রশ্ন আমাদের উদাহরণ মানে MCQ তো থাকতে পারে, আবার মূল অঙ্ক হিসাবেও থাকতে পারে। তো এখন আমাদের যা যা দেওয়া আছে এটা কিন্তু লিখতে হবে, এটা কিন্তু আমাদের অনুধাবনের অংশ, এটা যদি আমরা না লিখি 1 নাম্বার কেটে দিবি বিচারা। আমাদের দেওয়া আছে কি, বর্তমান মূল্য, দেখো একটা নোট পড়িয়ে এসেছিলাম, আজকে যে টাকা দেওয়া আছে সেটার নাম কি আমরা বলছি, বর্তমান মূল্য। তো আজকে যে টাকা, যে আজ শব্দটা আছে দেখো, আজ, তার মানে এই মূল্যটা কি মূল্য, বর্তমান মূল্য, বর্তমান, হ্যাঁ বর্তমান মূল্য দেওয়া থাকলে আমাদের কি বের করতে হয়, ভবিষ্যৎ মূল্য, তাই না? ভবিষ্যৎ মূল্য। তোমরা অনেকে প্রশ্ন করেছো মিস কিভাবে বুঝবে, এভাবে বুঝতে হবে,
যে বর্তমান মূল্য দেওয়া আছে, এই জন্য আমার ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে। বর্তমান মূল্য কিভাবে বুঝলাম, এক আজ এই শব্দটা দেখে বুঝলাম এটা হচ্ছে বর্তমান মূল্য। ঠিক আছে, আমরা সবাই বুঝেছি বর্তমান মূল্য দেওয়া আছে 5 লক্ষ। এখন দেখো সুদের হার, সুদের হার দেওয়া আছে 14%। এখানে একটা শব্দ ইউজ করেছে চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি শব্দটা তোমার না দিলেও চলবে, এত মানে শুধু সুদের হার দিলেও হবে। তাহলে সুদের হার আই আই সমান সমান তুমি কত দিচ্ছ, 14%। এই 14% কে আমরা কিভাবে পাবো, আমরা প্রত্যেকে জানি এই 14 কে আমরা কত দিয়ে ভাগ করবো বলো তো? 100 দিয়ে 100 100 মনে আছে, 14 কে আমরা 100 দিয়ে ভাগ করলে আমরা এই 14% টাকে ভাঙাতে পারবো, এবং আমরা সবসময় পার্সেন্টেজ টাকে ভাঙিয়ে ইউজ করব। তো এখন আমরা যেহেতু এটা পারি, এটা আমরা এইভাবে লিখতে পারবো। আর যদি কেউ মনে করো যে আমি এইভাবে দেখিয়ে দিব, দিতে পারো, কিন্তু সময় নষ্ট হয়, শুধু শুধু দরকার নেই। এখন দেখো বলেছে 10 বছর পরে মেয়াদের সংখ্যা আমার কত, এন, এন হচ্ছে তোমার 10। আর ভবিষ্যৎ মূল্য আমার কত, ভবিষ্যৎ মূল্য আমাকে বের করতে হবে। যেন এখানে কি চিহ্ন দিয়েছে, প্রশ্ন বলো। এখন আমরা এইভাবে লিখবো, দেওয়া আছে বলে, দেওয়া আছে বলে লিখে তারপরে আমরা যখন সূত্রটা লিখবো তখন লিখবো হচ্ছে যে আমরা জানি। অনেকে কি করে এই সাইডে আবার আমরা জানি লিখে, দরকার নাই। তোমার পরীক্ষার তো তুমি পরীক্ষার ফি দিয়েছো, তোমার পিসটা বেশি গেলে তোমার কিছু যায় আসে না। তো প্রথমেই তুমি উপরে লিখবা হচ্ছে দেওয়া আছে সুন্দর করে, তারপরে নিচে কি লিখবা, সূত্র। আর অনেকে আগে সূত্র লিখে পরে দেওয়া আছে লিখে, তাও হবে, কোনো সমস্যা নাই, এটা তোমার ইচ্ছা, কিন্তু থাকতে হবে। কিন্তু ম্যাম ওভাবে লিখলে তো মানে সিকোয়েন্সটা কেমন জানি হয়ে যায়। হ্যাঁ, কেমন জানি হয়ে যায়, কারণ মাঝখানে আবার দেওয়া আছে ঢুকলে পরে আবার সূত্রের মধ্যে মানে প্রেজেন্টেশনটা কি হয়, সুন্দর হয় না। তাহলে এই জন্য আমরা এই যে প্রেজেন্টেশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এইভাবে রাখলে আমাদের প্রেজেন্টেশনটা সুন্দর হয়। ঠিক আছে, তো এরপরে আমরা কি লিখে ফেলবো, ভবিষ্যৎ মূল্যের সূত্রটা লিখবো। লিখে দেখো, আমরা প্রত্যেকেই জানি সূত্র অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। এখন দেখো ক্যালকুলেটারের ক্যালকুলেশনটা পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। কি করব আমরা, ক্যালকুলেটারে প্রথম আমরা 5 লক্ষ টাকা লিখবো, তারপরে একটা ব্রাকেট দেবো। মেয়েরা অর্থ সময় মূল্যে ব্রাকেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ব্র্যাকেট ছাড়া অঙ্ক করলে তোমার উত্তর সম্পূর্ণ কি চলে আসবে, ভুল চলে আসবে। এটা আমরা একবারেই করার সিস্টেম দেখিয়েছে। 5 লক্ষ টাকা দিব, তারপর ক্যালকুলেটারের উপরে দেখবো ব্র্যাকেট চিহ্ন আছে, সেই ব্র্যাকেটটা দিব। আবার 1 প্লাস আই, আই এর মান হচ্ছে 0.14, সেটা দিব। ব্র্যাকেটটা ক্লোজ করবো, আর এই চিহ্নটা তো সবাই চিহ্ন, এখন পাওয়ারের চিহ্ন। এই পাওয়ারের চিহ্নটাকে আমরা প্রেস করে, তারপর যত বছর থাকুক, 100 বছর থাকলো তোমার দেখার বিষয় না, সেটাকে তুমি প্রেস করে ইকুয়াল দিয়ে দিবা, তোমার উত্তরটা খুব সুন্দর করে বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এটা করো তো, যারা স্ক্রিনে আমার ক্লাসে এখন 5 জন আছো, 5 জনই এই ক্যালকুলেশনটা করে দেখো। উদাহরণ 1 লক্ষ, উদাহরণ 1 লেখে এই অঙ্কটা সবাই করো, যে তোমাদের এই উত্তরটাই আসে কিনা। এতদিন যদি ক্যালকুলেটার মানে কাছে না থাকে, এটাই এসেছে করে দেখবা, কারণ আমাদের বইতে কিন্তু 50 দেও না, আমার 7 আসে এখানে, ওটা কোনো ম্যাটার না ম্যাম, 5 7 আসে পয়েন্টের পর। এটা তো আমরা কিন্তু প্রত্যেকই জানি, আমরা আগে থেকে শিখেছি দশমিকের পরে আমাদের যাই আসুক সেটা নিয়ে আমাদের ভাবার বিষয় না। ইভেন আর ম্যাম ক্লাস 9-10 তে এটা মানে ম্যাম এটা তুলে তুলে দেখাতাম, মানে এটা একবারে করে দিলেই হবে না ম্যাম? হ্যাঁ, একবারে করে দিলে হবে। আর তুমি যদি মনে করো যে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, সেটাও হবে। মিস দশমিকের পর তো 6 5 7 আসে। হ্যাঁ, সেটা আমি বলছিলাম, দশমিকের পরে যাই আসুক সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ইভেন দশমিকের আগেও এক সংখ্যা এদিক সেদিক হতে পারে ক্যালকুলেটরের কারণে, কিরকম যেমন 18,53,611 আসতে পারে কারো। এইটা যে টিচার খাতা দেখবে সে বুঝবে যে এমনি কোন মেয়ের 11 আসতে পারে, কোন মেয়ের 9 আসতে পারে, এটা ক্যালকুলেটরের মানের ভ্যারিয়েশনের কারণে। এখন যে প্রশ্নটার উত্তর আমি দিচ্ছিলাম, রাইসা বলেছিল যে একবারে করলে কি হবে কিনা, আমরা অঙ্কগুলো একবারে করলে হবে, কিন্তু আমরা যদি স্টেপ অনুযায়ী করি আমাদের জন্য ভালো, কিন্তু একবারে করলে মেয়েরা ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। আরেকটা বিষয়, এই অঙ্কটা যদি আমাদের এমসিকিউ তে আসে, এটা যদি আমরা একবারে না করে ভেঙে ভেঙে করতে যাই, আমাদের অনেক সময় চলে যাবে। এমসিকিউ তে আসলে আমার মাথায় কিন্তু সূত্রটা থাকবে, শুধু ক্যালকুলেটার এটা লিখে পেস্ট করে আমি অঙ্কটা করে ফেলতে পারবো। তো এই কারণে হচ্ছে একবারে করাটা ভালো। আর যদি কেউ মনে করে যে না আমি কমফোর্টেবল না, আমি ভেঙে ভেঙে করবো, করতে পারো, সমস্যা নেই। আচ্ছা এখন বলতো, এটা স্ক্রিনে যে 5 জন আছো, এইটা বুঝতে তোমাদেরকে কোন অসুবিধা আছে, বা এটা ক্যালকুলেশনে কোনো অসুবিধা আছে কি?
নো ম্যাম নো ম্যাম এটা বুঝেছি আচ্ছা ভেরি গুড আমি কিন্তু এটা ধরে পড়াচ্ছি না যে তোমরা আগে পড়েছো আমি এটা ধরে পড়াচ্ছি যে তোমাদের আজকে এটা প্রথম শিখছে এটা হলো মূল কথা তাহলে এটা তোমাদের খাতায় কিন্তু থাকতে হবে যে উদাহরণ এক আমার বইয়ে আছে এটা আমি দেখতে যাচ্ছি না বইয়ে তো দুনিয়া সব আছে কিন্তু আমাদের খাতায় থাকতে হবে ঠিক আছে তো উদাহরণ একটা আমরা দেখলাম এখন আমরা আরেকটা উদাহরণ দেখি ঠিক আছে আমরা যে উদাহরণগুলো দেখলে আমাদের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হবে আরেকটা উদাহরণ দেখি বলেছে যে ধরো তোমার কাছে বর্তমানে 1500 টাকা আছে যা 7% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা যাবে দেখো তোমার কাছে বর্তমানে এই যে বর্তমানে বলেছে তার মানে কি মূল্য দেওয়া এখানে বর্তমান মূল্য দেওয়া বর্তমান মূল্য আর বর্তমান মূল্য দেওয়া থাকলে আমাদের কি বের করতে হবে ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্য তো প্রশ্ন না দেখো কিন্তু আমরা বুঝতে পারছি আমাদেরকে কি বের করতে বলবে ভবিষ্যৎ মূল্য তাহলে এখন আমরা অন্য পৃষ্ঠায় যাই যে বলছে করণীয় দেখি আমাদের কি করতে বলেছে পৃষ্ঠাটা ঠিক করে নিই অনেকগুলো বছর দিয়ে করতে বসে তাই না সমস্যা নেই অনেকগুলো বছর করলে মানে বিভিন্ন বছর বছর দিয়ে করেছে আবার এখন দেখো বলেছে যে এক নাম্বার রোমান আই এক দিয়ে বলেছে তুমি 3 বছর পরে কত টাকা বা 6 বছর পরে এবং 9 বছর পরে কত টাকা অর্জন করতে পারবে তাহলে বুঝতেই পারছো এখানে তোমার সূত্র একই থাকছে শুধু মেয়াদ মানে এন এর মানগুলা কি হচ্ছে বলতো চেঞ্জ হচ্ছে ঠিক আছে তার মানে এক নাম্বারটা হচ্ছে ঠিক আমাদের রোমান একটা আমাদের একটু আগে যে এক করেছে তার মধ্যে শুধুমাত্র দেখো এখানে যে বছর সংখ্যা এন এর মানটা কি হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে এখানে আমার এন এর মান একবার আমি 3 দিয়ে করব একবার করব 6 দিয়ে আর একবার করবো কি 9 দিয়ে তাহলে আমাদের একবারে যখন আমরা 3 দিয়ে করব তখন তার একটা উত্তর আসবে 6 দিয়ে করলে অবশ্যই বুঝতে পারছো এর মান বাড়লে সবসময় আমাদের কি হবে বলতো টাকা বাড়বে না কমবে ভবিষ্যৎ মূল্য আমরা থিওরিতে পড়ে এসেছিলাম বাড়বে থিওরিতে পড়ে এসেছিলাম যদি আমাদের ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে সময় যদি বাড়ে তাহলে আমাদের মূল্যটা কি হয় বেড়ে যায় তাহলে দেখো এখানে প্রতিটা জায়গায় যখনই এন এর মান বেড়েছে টাকার মূল্যটাও তোমার বেড়ে গিয়েছে এই রোমান আইটা আমরা সবাই পারবো এখন আমরা দেখি যে রোমান দুইতে কি বলেছে তোমার প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে প্রথম 3 বছর দ্বিতীয় 3 বছর এবং তৃতীয় 3 বছর পরে যে সুদ অর্জিত হয়েছে তা হিসাব করো দেখো এই এটা একটু ডিফারেন্ট তোমার প্রাপ্ত তথ্য কি মানে তুমি এক নাম্বারে যেই তথ্যগুলো পেয়েছো মানে যেই মূল্যটা তুমি ভবিষ্যৎ মূল্যটা যে পেয়েছো সেটা ব্যবহার করে তুমি তোমাকে সুদ হিসাব করতে বলেছে যে তোমার সুদ কত হয়েছে তাহলে এটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি এটা জাস্ট সিম্পল বিয়োগ কিন্তু এই প্রশ্নটা এই ধরনের প্রশ্ন আমরা আগে করি নাই এই কারণে হচ্ছে আমাদের কাছে একটু নতুন বা তোমার হচ্ছে আনকমন মনে হতে পারে কিন্তু খুবই সোজা দেখো আমি স্ক্রিনে নিচে নিয়ে যাচ্ছে এই যে দেখো প্রথম 3 বছর পর অর্জিত সুদের পরিমাণ আমরা কিভাবে সুদটাকে বের করবো শুধু সুদ বের করতে বলেছে ভবিষ্যৎ মূল্য আর প্রারম্ভিক বিনিয়োগ আচ্ছা বর্তমান অর্থের বর্তমান মূল্য এবং বা অর্থ সময়ের মূল্য নির্ণয়ের মূল কারণ কি কারো মনে আছে অর্থ সময়ের মূল্যই নির্ণয়ের মূল কারণ কি সময়ের সাথে সাথে সময়ের যে সরি টাকার যে দামটা কমে যায় আচ্ছা এটা একটা কারণ পরিবর্তন হওয়াকে অর্থের পরিবর্তন হওয়াকে হ্যাঁ এই তো আরেকটা আচ্ছা আর সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় এটা কেন হয় কারণ সময়ের সাথে সাথে আমাদের জিনিসপত্রের দাম বাড়ে অথবা টাকার দাম বেড়ে যায় টাকার দামটা কমে যায় হ্যাঁ এটা অনেক টাকা দিয়ে এটা মূল কারণ হচ্ছে সুদের হার ঠিক আছে সময়ের সাথে সাথে সুদের হারটা অর্থনীতিতে সুদের হারটা কি হয় চেঞ্জ হয় মনে করে দেখো 9-10 আমরা এই প্রশ্নটা অনেকবার করেছি জ্ঞান মূলকে যে অর্থ সময় মূল্য নির্ণয়ের মূল কারণ তখন তোমরা উত্তর লিখেছো কি সুদের হার মনে আছে পড়েছো কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমাদের ছোট ক্লাস থেকেও আবার মনে রাখতে হয়েছে তার মানে তোমাকে জানতে চেয়েছে সুদের হারটা যে তোমার মূল কারণ কেন তোমার অর্থের সময়টা মূল্য চেঞ্জ হলো যেহেতু তোমার প্রারম্ভিক বিনিয়োগ ছিল হচ্ছে 1500 টাকা তাই না
কিন্তু তুমি মূল্য নির্ধারণ করে দেখা যে 3 বছর পরে তোমার হয়েছে 1837 টাকা। আর এই 1837 টাকা কেন চেঞ্জ হলো, কেন টাকাটা বাড়লো বলতো? সুদের কারণে। এখন তোমার কাছে 1500 টাকা ছিল, তুমি 1 বছর পরে 1800 টাকা পেলা। এখন তোমাকে যদি আমি জানতে চাই যে তোমার সুদের পরিমাণ কত, তুমি কিভাবে বের করবা? 1500 থেকে 1500 পরের ভবিষ্যৎ মূল্যটাকে বাদ দিলে আমরা প্রথম 3 বছরের সুদের হার পাবো। কিন্তু আমাদেরকে কিন্তু প্রতিটা 3 বছর প্রতি 3 বছর অন্তর অন্তর সবগুলাই ম্যানেজ করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে আবার আমরা কি করব, সবগুলা কি মানে একটাকে বেজ দেবো, আবার এই প্রথমটাকে দেখো, আবার প্রথমটাকে আমরা কি এখানে নিয়ে এসেছি, এটা হয়ে গেল আমার তৃতীয় বছরের প্রারম্ভিক বিনিয়োগ। এখান থেকে আবার আমরা এই ভবিষ্যৎ মূল্যটাকে কি করব, বাদ দেব। তাহলে আমরা কি পেয়ে যাব, সুদের অর্জিত সুদের পরিমাণটা, আবার লাস্টের যে তোমার 3 বছর সেটার, এই যে দেখো সেটার মূল্যটা হচ্ছে 2757। কিন্তু লাস্টের 3 বছরটা শুরু হয়েছে প্রারম্ভিক কোনটা দিয়ে, তোমার প্রারম্ভিক শুরু হয়েছে তোমার 2251 দিয়ে, মানে এই এই আগের আগের ভবিষ্যৎ মূল্যটা দিয়ে। মোট কথা হচ্ছে আমরা প্রথম 3 বছরের যে ছোট মূল্য সেটাকে আমরা বড় মূল্যটা থেকে কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব। তাহলে আমরা 3 বছরের সুদের পরিমাণটা পাবো। দেখো এখানে আবার সুন্দর করে নোট দিয়ে বলেছে, দ্বিতীয় 3 বছরের প্রারম্ভিক বিনিয়োগ, প্রথম 3 বছরের ভবিষ্যৎ মূল্য, আবার তৃতীয় 3 বছরের প্রারম্ভিক বিনিয়োগ, দ্বিতীয় 3 বছরের ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার লেখা লাগবে না, যে বিশেষ দ্রষ্টব্যটা তোমাকে বোঝানোর জন্য বলেছি। তো আমি একদম সোজা হয়ে বলে দিই যে আগের 3 বছরের যে ভবিষ্যৎ মূল্যটা বের করলা, তুমি আগের 3 বছরের ভবিষ্যৎ মূল্য বের করছো, এটাই হয়ে যাচ্ছে তোমার পরের 3 বছরের কি প্রারম্ভিক মূল্য। ঠিক আছে, তো এটা এক জায়গায় এটা প্রারম্ভিক মূল্য হবে, এক জায়গায় এটা হবে, আর এক জায়গায় তোমার এটা হবে। তুমি এইরকম করে করে যত বছরই আসো তুমি তার কি বের করতে পারবা, সুদের পরিমাণটা বের করতে পারবা। তাহলে দেখো এই জাতীয় প্রশ্ন কিন্তু আমাদের এমসিকিউ তেও আসতে পারে, আবার হচ্ছে আমাদের মেইন ক্রিয়েটিভ প্রশ্নেও আসতে পারে। আচ্ছা, তাহলে আমাদের তো আজকে আসলে সময় শেষ, কিন্তু অঙ্ক শুরু করলে আসলে সময়টা মানে কোথাও যেন চলে যায়, আর শেষ করারও মনে যে একটু বুঝাই। তো যাই হোক, তো অঙ্ক করলে আমাদেরও করতে ইচ্ছা করে। হ্যাঁ, করতে ইচ্ছা করে। সুন্দর কথা বলেছো, অঙ্ক জিনিসটাই হচ্ছে মজার, আর বুঝতে পারলে তো কোনো কথাই নেই। এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক, মিলে যায় তখন অনেক বেশি ভালো লাগে, অনেক ভালো লাগে। হ্যাঁ, আর ফিনান্সের অঙ্ক বেশি মজা লাগে, কেন জানো? অল্প সময় হয়ে যাচ্ছে, অ্যাকাউন্টিং অঙ্ক করতে অনেক টাইম লাগে, আর ফিনান্সটা বুঝতে পারলে খুবই ইজিলি দ্রুত করা যায়। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আগামী ক্লাসে আমাকে হচ্ছে এটা তোমরা ছবি তুলবা, যেভাবে পরীক্ষা দাও, হোমওয়ার্কটা তোমরা হচ্ছে আগামী ক্লাস শুরুর আগে আমাকে ছবি তুলে ইয়েতে দিবা মেসেজ ব্যাকে। আমরা মেসেজ হ্যাঁ আমরা কি করি বলতো, স্কুলে বা কলেজে টিচার আসার আগে খাতা তুলে রাখি না হোমওয়ার্কের, যে টিচার আসবে হোমওয়ার্কের খাতাগুলোকে একদম তুলে রাখো। ঠিক, তোমরাও কি করবা, আমি ক্লাসে যখন ক্লাসে মেসেজটা দেই, ক্লাস চলাকালীন সময় দিলেও হবে, তোমরা হচ্ছে যে তুলে ছবিটা তুলে একটু আগে বা ক্লাস চলাকালীন সময় আমাকে দিয়ে দিবা এই হোমওয়ার্ক গুলো যে তোমরা করেছো। ঠিক আছে, হোমওয়ার্ক কি থাকবে? হ্যাঁ বলো। এটার জন্য যদি মানে আমরা যেহেতু এক্সামও দেই, তার মধ্যে আবার এখন হোমওয়ার্ক এরও পিক দিব, তাহলে ওটার জন্য আলাদা একটা গ্রুপ খুললে ভালো হতো না, যে হোমওয়ার্ক সাবমিট? হ্যাঁ, ওখানে হচ্ছে, বুঝতে পেরেছি। এটা যেহেতু তোমরা আমাকে দিচ্ছ, তো আমি মনে করি যে সমস্যা হবে না, ক্লাস তো খুব কম মানুষই করো, এরকম না যে একদম 20-25 জন আছে, বেশি করে না, 2-3 জন। হ্যাঁ, 2-3 জন করে, তো এই জন্য শুধু শুধু আর কি গ্রুপ ক্রিয়েট করবো বলো, মেয়েদের কিন্তু পাই না। তো দেখি, আমরা যদি মেয়েরা বেশি অ্যাটেন্ড করে তখন আলাদা একটা গ্রুপ করে ফেলবো। তো হোমওয়ার্ক হচ্ছে তোমাদের 1-2, একটা তো আমরা করলামই, 1-2, আর হচ্ছে আমাদের এই 3, এই 3টা অঙ্কই আমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, 1-2 আর 3। আমরা আমি জানি যে অনেক সোজা, তোমরা সবাই পারো, তারপরে সবাই আবার করবা।
জাস্ট তিনটা অঙ্ক, 1, 2, 3, আমরা এই তিনটা হোমওয়ার্ক হিসেবে তোমরা আমাকে করে ছবি তুলে দিবা। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পরের গুলো একটু একটু দেখে যাবো, আমরা সবগুলাই অঙ্ক দেখবো, সবগুলো আমরা পারি কিনা। আচ্ছা তাহলে আজকের মতো, সবাইকে আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ ভালো থেকো। আগামী ক্লাসটা আমি অবশ্যই লিংক তো দিয়ে দিব আর জানাইও দিব। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে আগামী ক্লাসে জিজ্ঞাসা করবা, যে মিস এই ক্যালকুলেশনটা হচ্ছে না বা এটা পাচ্ছি না এটা একবার বলেন, তাহলে আমি ইনশাল্লাহ বুঝে। আগামী ক্লাস কি শনিবারে হবে? আচ্ছা শনিবার নিব নাকি বৃহস্পতিবার নিব, তাই তো এটা বলতে চাচ্ছ তো? আচ্ছা আমি না এটা তোমাদের যেহেতু হোমওয়ার্ক করা লাগবে এটা যাতে বিষয়, আচ্ছা আমি বৃহস্পতিবারই নিব, ঠিক আছে? বৃহস্পতিবারই নিব, কারণ শনিবারে আমার একটু প্রেশার পড়ে যায়, ঠিক আছে? তাহলে হোমওয়ার্কটা আজকেই করে ফেলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আগামী ক্লাস কি শনিবারে হবে? বুঝি না, সোহাগীর কথা না কেটে আসে। বলতেছে যে পরের ক্লাস গুলো কি শনিবারে হবে নাকি প্রত্যেক ক্লাস বৃহস্পতিবারে হবে? বৃহস্পতিবারে হবে, সেটা বললাম যে পরের ক্লাসটা আমি বৃহস্পতিবারই নিব, শনিবারে আমার অনেক লোড পড়ে যায়, ঠিক আছে? আর বৃহস্পতিবারই নিব। আর তোমাদের যদি সুবিধা হয় তাহলে আমি 10টায় না নিয়ে 12টায় নিতে পারি, তোমাদের কখন সুবিধা হয় বলো? মিস ওটা অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ দেরি হয়ে যায় না, তাহলে 10টা বা যদি বলো মিস আরো 10 মিনিট পিছিয়ে দেন, 10টা 10 বা 20 তাহলে দিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? ১১টায় সবার সাথে দেখা হচ্ছে, হোমওয়ার্ক গুলো করে আমাকে ছবি তুলে দিয়ে দিবা ক্লাসের আগে, ঠিক আছে?